অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ শেষে দেশে ফেরা নিম্ন আদালতে 30 বিচারককে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এদিকে ঢাকা মেডিকেলেরও 4 চিকিৎসককে নেওয়া হয়েছে হোম কোয়ারেন্টিনে। এছাড়া দেশে বিভিন্ন জায়গায় প্রতিদিনই বাড়ছে হোম কোয়ারেন্টিনে পাঠানোর সংখ্যা। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্থানীয় প্রশাসনের। ভৈরবে বুধবার নতুন করে বিদেশ ফেরত 31 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত 127 জনকে হোম ও হাসপাতাল কোয়ারেন্টিনে রাখা হলো। এর মধ্যে 121 জনকে প্রত্যেকের বাড়ির আলাদা কক্ষে রাখার ব্যবস্থা করা হয়েছে। বাকি 6 জন 50 শয্যা বিশিষ্ট ট্রমা হাসপাতালের কোয়ারেন্টিনে 14 দিন পর্যবেক্ষণে থাকবেন। হোম কোয়ারেন্টিনের নিয়ম না মানায় বিদেশ ফেরত 6 জনকে হাসপাতাল কোয়ারেন্টিনে নেওয়া হয়। যত বিদেশ থেকে আসবে লোকজন সকল লোকজনকে যেন হাসপাতালে পাঠায়। হাসপাতালে আমরা একটা রেজিস্টার বুক এন্ট্রি করব। পাশাপাশি আমরা যেহেতু টোটাল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি। করোনা প্রতিরোধে বিদেশ ফেরত সাতক্ষীরায় আরও 24 জনকে হোম কোয়ারেন্টিনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে গত 3 দিনে বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত মোট 37 জন হোম কোয়ারেন্টিনে। যারা দেশের বাইরে থেকে আমাদের দেশে এসেছে তারা ওই আইসোলেশনের নিয়মটা মানছে কিনা সেটা দেখা, যদি তারা না মেনে থাকে, আইনের কোনো ব্যত্যয় হয়, তাহলে আইনের ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উপজেলাতে ইউনো সাহেবের সাথে যোগাযোগ করার জন্য বলা। বরিশালে হোম কোয়ারেন্টিনে থাকা লোকের সংখ্যা বাড়ছেই। জেলার 10 উপজেলায় একদিনের ব্যবধানে প্রায় 2.5 গুণ বেড়ে সংখ্যা দাঁড়ালো 61 জনে। এখন পর্যন্ত সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী তারা মাঠ পর্যায় থেকে বিদেশ ফেরত 3,800 প্রবাসীর সন্ধান পেয়েছেন। জয়পুরহাটে দুবাই, সৌদি আরব, ভারত, ওমান ও ইতালি ফেরত 28 জনকে সেফ হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে মুন্সিগঞ্জে নতুন করে গত 24 ঘন্টায় আরও 15 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলার 6 উপজেলায় এই পর্যন্ত মোট 85 জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। চট্টগ্রামে করোনা মোকাবেলায় সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানান সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। এদিকে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির বলেছেন, বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টিন মানছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমন্বিতভাবে এই করোনা ভাইরাসকে আমরা প্রতিরোধ করতে পারি, জনগণকে সচেতন করতে পারি সেই বিষয়ে, এবং হোম কোয়ারেন্টাইন বলেন, আইসোলেশন বলেন, সবগুলো যাতে নির্ভুলভাবে করা যায়। এদিকে গাইবান্ধার 5 উপজেলায় মোট 34 জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরা গত কয়েকদিন আগে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছে। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। বরগুনায় ভারত থেকে আসা একজনকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া জেলায় বিদেশ ফেরত 27 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রাঙ্গামাটিতে বিদেশ ফেরত 6 জনকে স্বাস্থ্য বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছে জেলা প্রশাসন। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।